হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উষা টুইটা ক্যান ব্লগ। দেখো আমরা গাড়িতে বসে আছি, আমরা আজকে এসেছি পিকনিকে, তো সব স্টুডেন্টদের নিয়ে পিকনিকে এসেছি। প্রায় একটা বড় বাস এসেছে, একটা বুলেরো এসেছে, আর এই ম্যাজিকে আমরা বাড়ির লোকরা এসেছি, কারণ এতগুলো স্টুডেন্টকে তো মেনটেন করতে হবে, তাই না? তো স্পটে চলে এসেছি আমরা, আদিনা ডিয়ার ফরেস্টে আমরা এসেছি। এসেই প্রথমে টিফিন দেওয়ার পালা, কারণ টিফিনটা দিয়ে আর এতগুলো স্টুডেন্ট যখন নিয়ে এসেছি গোটা ফরেস্ট ঘুরিয়ে, প্রায় মানে দিন থাকতেই যাতে ওদের নিয়ে আমরা ফরেস্ট থেকে বেরিয়ে যেতে পারি, আর এখান থেকে যাব আদিনা মসজিদে, তো সেই কারণে আগে টিফিনটা দিয়ে দেওয়া হচ্ছে। টিফিনে ছিল কেক, মিষ্টি, কলা আর ডিম সেদ্ধ। এই দেখো সব এগুলো আমাদের স্টুডেন্ট। এই বাসটা ছিল, এই বাসে গেছিলো, আর বুলেরো আর ম্যাজিকটা অন্য জায়গায় আছে, আর আমরা সব যারা গেছি আর দুজন দেওয়ার আছে আমার, সবাই মিলে তাদের টিফিন দিচ্ছি। এরপর আমরা ফরেস্টের গেটে ঢুকে গিয়েছিলাম সবাই মিলে, সব ছাত্রদের আগে এক জায়গায় জড়ো করতে হবে, জড়ো করে টিকিট কাটতে হয় যেহেতু। এই যে দেখো সবাই, আমরা এখন রওনা দিয়েছি, তো চলো ফরেস্টের ভিতরে ঢোকা যাক। এরপর আমরা অনেকটা ভেতরে এসেছিলাম, তো ওখানটার পাখি আর বাঁদর ছিল। পাখিগুলো মানে ওই খাঁচাটা দেখতে পাচ্ছ, সেই খাঁচার মধ্যে গাছপালা দিয়ে ঘিরে রেখেছে, এবং তার ভেতরে পাখিগুলো আছে, মানে দেখা খুব কষ্ট থাকত। তো অনেক কষ্টে একটা পাখিকে দেখতে পেয়েছিলাম, এরপরে বাঁদর দেখলাম, দেখে হরিণের জায়গায় চলে গেছিলাম। সেখানে অনেক হরিণ ছিল, যাবে তোমরাও দেখতে পাবে। পিকনিকের মৌসুম ছিল, ভালোই ফিরছিল। অবশেষে আমরা হরিণ দেখতে চলে এসেছি, মানে হরিণ যেখানে আছে ফরেস্টের একদম শেষ প্রান্ত, সেখানে চলে এসেছি হাঁটতে হাঁটতে। যে দেখো হরিণগুলো সব ঘাস খাচ্ছিলো, তো প্রচুর হরিণ ছিল, আরও ওইদিকেও হরিণ ছিল, তো আমাদের সামনে এই কটাই পড়েছিল। তো এটা এখানে এসে যখন ফরেস্টের ভেতরে পৌঁছালাম তখন 12:30 বাজে। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এই যে দেখো মিঠু, আর সবাই সামনে চলে গেছে, জন্য কথা বলতে পারলাম। অ্যাকচুয়ালি এত ভিড় ছিল যে তোমাদের সাথে কথা বলবো সেটা হয়ে উঠছে না, তো তোমরা তো বুঝতেই পারছো কোথায় এসেছি আমরা পিকনিকে। তো আদিনাতে, এটা আদিনা ডিয়ার পার্ক, তো পুরোটাই জঙ্গল, আর কিছু হরিণ ছিল। তো এরপরে খাওয়া দাওয়া করে যাবো রাজবাড়িতে, ফরেস্টটা দেখা হয়ে গেছে প্রায়, যা দেখার ছিল সেই জঙ্গল তোমাদের দেখিয়েছি আর হরিণগুলোও দেখিয়েছি। তো এবার সবাই হাঁটছে, আমরাও হাঁটছি, এবার জঙ্গল থেকে বেরোনোর পালা। তারপরে খেয়ে দিয়ে আমরা রাজবাড়িতে যাব, সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করবো। আসল হরিণ দেখে এসে এখন উৎসা বায়না করেছে, নকল হরিণ কিনবে, যে পাট দিয়ে বানিয়ে রেখেছে হরিণগুলো, এগুলোকে কিনে দেবো। আর আমার একটা বড় ভুল হয়েছে কি, আমি বারবার ভিডিওটি বলছি রাজবাড়ি যাব, রাজবাড়ি যাব, অ্যাকচুয়ালি সেটা রাজবাড়ি ছিল না, এটা ছিল আদিনা মসজিদ। তো তার জন্য সরি বারবার করে রাজবাড়ি বলার জন্য। তো এবার দেখো সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, তো মেনুতে ছিল ডাল, আলুর চিপস আর চিকেন, এবার যারা চিকেন খায় না তাদের জন্য ছিল মাছ। এই ছিল মেনু, একদম শর্টকাট মেনু, পিকনিকের শর্টকাট মেনু, ঠিক আছে তাই না? তো এই যে দেখো খাওয়া দাওয়া হচ্ছে, এদিকে ভাতও আর এক কড়াই বসে গেছে। তো খাওয়া দাওয়া মিটিয়ে আমরা যাব আদিনা মসজিদে। এখানে খাওয়া দাওয়া শেষে আবার রওনা দিয়ে দিয়েছি, এবার যাবো আদিনা মসজিদে, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি আদিনা মসজিদে, চলো তোমাদের সাথে শেয়ার করি ভিতরে কী আছে,
সেটা তোমাদেরকে দেখাই। কিন্তু দুঃখের বিষয় আমি এখানটা বেশি ভিডিও করতে পারিনি, কারণ উৎসা এমন অসুস্থ হয়ে গেল, ওর কাশি সর্দি ছিলই, তো তারপরে এখানে এসে আরও বেশি মানে ওর মাথা টাথা ব্যথা করতে শুরু করে দিল। ও আর মানে দাঁড়িয়েই থাকতে পারলো না, মানে ও ঘুমিয়ে গেল, তো সেই কারণে আর সেভাবে ভিডিও করতে পারিনি। তো যতটুকু করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের বলছি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা আমার পরিবারে নতুন তাদের বলছি, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার প্রথম থেকেই পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমাদের ঘোরা কমপ্লিট, আদিনা মসজিদে আমাদের ঘোরা হয়ে গেছে। তো চলো, মিঠু এসেছে, মিঠুর কাছে রিভিউ নিয়ে ওর কেমন লাগলো। তো যেখানে মিঠু দাঁড়িয়ে আছে, তো মিঠু আজকে প্রথম এসেছে না আদিনা মসজিদে, তো মিঠুর এক্সপিরিয়েন্স কেমন কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রথমবার, একদম নতুনত্ব, বিশ্বাস হচ্ছিল না প্রথমে, তারপরে এখন ভালো লাগছে। ভালো লাগছে, খুশি, এটাই বড় স্যাটিসফাই। মিঠুর ভালো লেগেছে, তার মানে কি পিকনিক মিঠুকে নিয়ে এসেছি যখন, তার মানে পিকনিক ভালো হয়েছে। তো আজকের মতো পিকনিকটা এখানেই শেষ করছি, এখন বাড়ি যাওয়ার পালা, দেখা হবে অন্য ভিডিওতে।